মল্লিকের কাছে যাচ্ছি, ISFর প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের শামসুর আলী মল্লিক। দুটো ভিডিও, দুটো পুরনো প্রতিক্রিয়া নওশাদ সিদ্দিকীর দেখালাম। নওশাদ সিদ্দিকী প্রথমত তৃণমূল বিরোধী, এটা গোটা বাংলা কেন গোটা দেশ জেনে গেছে এবং নওশাদ সিদ্দিকীর নামটার সাথে গোটা দেশ পরিচিত হয়ে গেছে। কিন্তু বিরোধীরা যে কথাটা বলছেন, বিজেপি বেশি করে যে কথাটা বলছে, বিজেপি একটা কিন্তু নির্দিষ্ট অভিযোগ করছে, বলছে যে তৃণমূল কংগ্রেসের আসলে ভয়টা, কারণ নওশাদ সিদ্দিকী আসলে ভীমরুলের চাকে ঢিলটা মেরে দিয়েছেন। নওশাদ সিদ্দিকী বলেছেন যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা ধ্বংস করে দেব, ভেঙে দেব, ধসিয়ে দেব। ভুল বুঝিয়ে রেখে দেওয়া হয়েছিল বাংলার সংখ্যালঘুদেরকে, এবং সে কারণে সংখ্যালঘু ভোট যাতে গণ্ডগোল না হয়ে যায়, সংখ্যালঘু মানুষ যাতে কনফিউজ না হয়ে যায়, সংখ্যালঘু মানুষকে একটা নির্দিষ্ট বার্তা দিতে এখন সজল ঘোষ এখানে বসে আবার বললেন সেটা, যে নওশাদ সিদ্দিকীর সাথে যেটা হয়েছে সেটা তোমার সাথেও হতে পারে, তুমি কে ভাই, বিধায়কের সাথে এটা হয়েছে, এই বার্তাটা দেওয়ার জন্য আসলে নওশাদকে এই সবকটা শেখানো, এই কেসগুলো দেওয়া, কি বলবেন? না, বিজেপি যেটা বলছে সে তো বিজেপি নিজের মতো করে বলছে, বা সজল যেটা বলল, নিশ্চয়ই আমরা এই বিষয়টার সঙ্গে অনেক আগে থাকতেই গোটা বাংলার মানুষ একমত যে নওশাদ সিদ্দিকী বা ISF তারা যখন রাজনীতিতে নেমেছে, নিশ্চয়ই আমরা কোনো পার্টিকুলার ধর্মকে নিয়ে নামিনি, ধর্মীয় রাজনীতি আমরা করি না, ধর্ম আলাদা বিষয়, রাজনীতি আলাদা বিষয়, কিন্তু তারপরেও আমরা যে মূল বিষয়গুলোকে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু মুসলমানদের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারের পক্ষে আমরা কথা বলব। পিছড়ে বর্গের যে হিন্দু, অর্থাৎ সাধারণ যে হিন্দু সমাজ, আদার যে ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, আমরা তাদের হয়ে প্রতিনিধিত্ব করবো। এটা তো নওশাদ সিদ্দিকী বা ISF বলবে কেন, এটা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তার সাংবিধানিক বিষয় নিয়ে সংবিধান তৈরি করার সময় তিনি যে স্লোগান দিয়েছিলেন, যার যত অংশ ভারী তার তত ভাগিদারে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের স্লোগান। এইখানেই ঠিক বিষয়টা যে 30% বা 27% যাটাই বলুন না কেন, আমরা মনে করি 30%, 30% যে সংখ্যালঘু মুসলিম ভোট আছে সেটাকে ভয় পাচ্ছেন যে এটা কনসলিডেট যদি একদিকে চলে যায় তাহলে, কারণ উনি 30% মুসলিম ভোটকে পকেটে ভরেছেন, মিথ্যা বলে ভুল বুঝিয়ে 30% মুসলিম ভোটকে উনি পকেটে ভরেছেন। এটা উনি 10,000 মাদ্রাসাকে স্যাংশন করে দেবো, উনি কখনো হিজাব পরে নাটক করে, আসল সাম্প্রদায়িক তো উনি, মানে অবশ্যই সাম্প্রদায়িক, কারণ হিজাব পরে নাটক করে উনি মুসলমান সমাজকে ঠকাচ্ছেন। যখন উনি বলেন যে সমস্ত মুসলমানের ভোট আমার চাই, এক জায়গায় আসুক, আমি খুব নম্রতার সঙ্গে বলছি, কেউ অন্যভাবে নেবেন না, হচ্ছে যে উনি কিন্তু একবারও বা কোনো দলই কিন্তু এটা বলেন না যে ঠিক আছে বিজেপিকে রোখার জন্য সমস্ত সংখ্যাগরিষ্ঠ ভোট ঐক্যবদ্ধ হোক, অর্থাৎ 70% যে সংখ্যাগরিষ্ঠ ভোট রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয় না, মানে বিজেপিকে ঠেকানো বা আদার্স কোনো বিষয়কে ঠেকানো সেটা সংখ্যালঘু মুসলমান, অর্থাৎ নওশাদ সিদ্দিকীরা যখন রাজনীতি করতে নেমেছে তখন যখন মানুষ সচেতন হতে শুরু করেছে, নওশাদ সিদ্দিকী কেন দলিতদের কথা বলবে, নওশাদ সিদ্দিকী কেন আদিবাসীদের জলজমি জঙ্গলের অধিকারের কথা বলবে, কারণ এখানে ভয় পাচ্ছে শাসক শক্তি যদি ঝাড়খণ্ডের মতো একটা দলিত আদিবাসী এবং মাইনরিটি মুসলিমদের নিয়ে একটা কনফেডারেশন তৈরি হয়ে যায়, যে কনফেডারেশন গড়ার কিন্তু ইঙ্গিত দিচ্ছে বারবার ISF এবং জনতা তার দিকে ভিড়ছে, এই ভয়টা শাসক শক্তির কাছে মারাত্মক কাজ।